হ্যালো বন্ধুরা স্বাগত দেখছেন খবর বাংলা নজর রাখব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেটে বাংলায় তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই বাড়ছে দুপুরের দিকে প্রবল গরমের কিন্তু উৎপাত শুরু হয়েছে এটা আরও বাড়বে এমন সম্ভাবনা রয়েছে এছাড়া হিট ওয়েব বা তাপ প্রবাহ হতে পারে উত্তর পশ্চিম ভারতে এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে একটি বড়ো ঘূর্ণাবর্ত সেটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এই রকমের রূপ নিতে পারে কিন্তু সেটা বাংলার দিকে আসবে কিনা সেই নিয়ে আমরা নিশ্চয়তা পাচ্ছিলাম না আমরা আরও একবার চেক করে নেব বিশেষ করে এটা নির্ভর করবে সাগরের তাপমাত্রা কেমন রয়েছে যদি বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরে যদি তাপমাত্রা ফেভারেবল না থাকে তাহলে যদি ওঠে সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাজ দিয়ে যেই দিকে তাপমাত্রা বেশি থাকবে সাগরের সেই দিকে কিন্তু যেতে পারে সেক্ষেত্রে আমরা যেহেতু দেখছিলাম আগের যে নিম্নচাপ যেটা গো অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল সেটা আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছিল সেটা কিন্তু তামিলনাড়ুর দিকে যাচ্ছিলো এবারে আমরা দেখে নেব কী কন্ডিশান রয়েছে আমরা বিচার করে দেখব বৃষ্টিপাত বাংলার দিকে আসবে কিনা এবং কেমন তাপমাত্রা থাকতে পারে তাপপ্রবাহে কোনো ব্যাপার আছে কি না কী বলছে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দেবো একটু সময় লাগতে পারে সময়টা দিয়ে দেখে নেবেন আগামী দিনের আবহাওয়ার আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এছাড়া নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না অল অপশানটিকে অন করে রাখবেন ঘন্টাটাকে বাজিয়ে দিতে চলুন দেখে নিচ্ছি কি রয়েছে এছাড়া আগামী কালের আপডেট কি থাকছে সেটাও আমরা জেনে নেব ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এগারো তারিখ সন্ধেবেলাতে যে আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আকাশ কোথাও কোথাও পার্টলি ক্লাউডি হতে পারে তার মানে আংশিক মেঘলা আকাশ কেন আংশিক মেঘলা আকাশ হবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নাই আমরা দেখছিলাম তাহলে কেন হবে সেটা অবশ্যই দেখব এর পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে যার জন্যই অনেকটাই কিন্তু গরম অনুভূত হচ্ছে এছাড়া সর্বনিম্ন আরও একটু এক ডিগ্রি কিন্তু এবার বেড়ে গেল বাইশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে এগারো তারিখ আপডেট যেটা প্রকাশ করেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তার যে সাবজেক্ট সেখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বাড়তে পারে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে বারোই মার্চ থেকে অর্থাৎ বারোই মার্চ থেকে প্রবল গরম কিন্তু শুরু হয়ে যাবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে এবং বলছে যে শুকনো ওয়েদার প্রিভেল্ড ওভার মোস্ট পার্ট অফ দি কান্ট্রি অর্থাৎ দেশে কিন্তু শুকনো আবহাওয়ায় কিন্তু বিরাজ থাকছে এবারে যেটা হচ্ছে এখানে কী হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার ফোরকাস্ট অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া দপ্তর আপডেট দিচ্ছে যে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি ভেরি লাগলি ওভার কোথায় গুজরাট এইদিকে কিন্তু হতে পারে পাঁচ দিনের মধ্যে পরবর্তী পাঁচ দিনের মধ্যে গুজরাটের তাপমাত্রা বেড়ে যাবে এছাড়া হিট ওয়েভ মানে তাপর প্রবাহ হতে পারে এটা কিন্তু সৌরাষ্ট্র কচ এই দিকে হতে পারে দুদিনের মধ্যেই এছাড়া তাপমাত্রাতে সেই রকম কোনো পরিবর্তন থাকছে না মোস্ট পার্ট অফ নর্থ ওয়েস্ট এবং সেন্ট্রাল ইন্ডিয়া ডিউরিং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় বড় কোনো পরিবর্তন থাকছে না সেরকম কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি তারপর কিন্তু বাড়বে দেয়ার আপনার বলা হচ্ছে এর পাশাপাশি বলা হচ্ছে যে মহারাষ্ট্রের দিকেও কিন্তু চব্বিশ ঘন্টাতে সেই রকম পরিবর্তন না থাকলেও এদিকেও আস্তে আস্তে দুই থেকে চার ডিগ্রি বেড়ে যাবে এছাড়া যেটা হচ্ছে যে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার ওভার রেস্ট পার্ট অফ দি কান্ট্রি অর্থাৎ এই যে জায়গাগুলো বলা হলো সেগুলি ছাড়া দেশের বাকি অংশে কিন্তু বড়ো কোনো পরিবর্তন থাকছে না অর্থাৎ সেদিকে এখনও দেরি আছে তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে এছাড়া যেটা হচ্ছে বৃষ্টিপাত কিছু আছে কি না দেখে নিচ্ছি সহ হালকা বৃষ্টিপাত হতে পারে কচ্ছ গোয়া সৌরাষ্ট্র সাউথ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মধ্য মহারাষ্ট্র সেটা কিন্তু এগারো তারিখের পর আর থাকছে না ডিক্রিজ হয়ে যাচ্ছে এছাড়া যেটা হচ্ছে যে কোস্টাল এবং নর্থ কর্ণাটকা এখানে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত একটু থাকছে হালকা মাহের দিকেও থাকছে চোদ্দো এবং পনেরো তারিখে তামিলনাড়ুর দিকে তেরো থেকে পনেরোই মার্চ আর নো সিগনিফিকেন্ট রেনফল ইজ লাইক লাইকলি ওভার রেস্ট পার্ট অফ দি কান্ট্রি অর্থাৎ পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই এমনটা জানিয়ে দিচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবারে আমরা ছবি কিছু দেখে নেব এখানে কী বলছে এখানে যেটা রয়েছে সতর্কতা আর কিছু থাকছে না বারো তারিখের দিকে যেটা দেখুন এখানে বলা হচ্ছে এখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে দেখুন এখানে প্লাস করে দিয়েছে যে তাপমাত্রা প্লাস অর্থাৎ এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে এটা একটা সতর্কতা থাকছে তবে তেরো চোদ্দ পনেরো কিন্তু অন্য কোনো সতর্কতা এখানে থাকছে না এবারে আমরা দেখে নেবো উইন্ডি থেকে কি আপডেট রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে এখানে আমরা বায়ু ঝাপটা মোটে রয়েছি আমরা যেটা দেখছিলাম যে আবহাওয়া যেটা বলেছে যে ক্লাউডি স্কাই হতে পারে সেটা হচ্ছে যে কেন হবে আমরা অবশ্যই দেখব দেখি আমরা মেঘমালা মোটে যাই পার্টলি ক্লাউডি স্কাই কেন হতে পারে শনিবারের দিকে এমন সম্ভাবনা বারো তারিখে সেটা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে দেখুন যেটা হচ্ছে যে এই যে সিস্টেমটা রয়েছে যেটা একটা ঘূর্ণাবর্তের মতো করে বৃষ্টিপাত যাচ্ছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে এই মাঝামাঝি অংশে এর প্রভাবে কি পার ডে ক্লাউডি স্কাই হচ্ছে শনিবারে কিন্তু পার ডে ক্লাউডি স্কাই হতে পারে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার নেই হ্যাঁ একটু পার ডে ক্লাউডি স্কাই হতে পারে দেখা যাচ্ছে এই যে এইরকম একটা হয়তো থাকছে দেখুন এটাকে ট্র্যাক করি যদি করি দেখি ধরুন সকাল থেকে যদি আমরা ট্র্যাক করি তাহলে একটা মেঘের মতো করে ওই দুপুর থেকে বিকেলের মধ্যে একটা যাওয়া আসা করতে পারে এই জন্যে এই যে এই এলাকাটার মধ্যে এই জন্যেই হয়তো বলছে যে একটু পার্টলে ডে ক্লাউডি স্কাই তার মানে একদম পরিষ্কার রোদই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু তারই মধ্যে একটু ঝাপসা ঝাপসা ভাব হয়তো কোথাও কোথাও থাকতে পারে এটার জন্য হয়তো বলেছে পার ডে স্কাই তো আবাদত যেটা বলছে সেটা তো আমরা মেঘমালা মোটে গেলে সেটা পেয়ে যাচ্ছি এবারে যেটা হচ্ছে যে আগামী দিনে বৃষ্টিপাত হবে কিনা আমরা যেটা দেখছিলাম যে সতেরো তারিখের দিকে একটা সম্ভাবনা ছিল আর কি তো পরবর্তী আপডেটগুলিতে দেখছিলাম দুটো আপডেট দেখার পর যে সেটা কিন্তু অনেকটা ক্ষীণ হয়ে আসছিল তো আমরা একটা নতুন আপডেট আবার পেয়েছি তাতে দেখে নিচ্ছি সতেরো তারিখের দিকে মেঘ ডেক হচ্ছে কিনা এখন আবার কিন্তু যেটা আমাদের ওই মানে ষোলোটা ছিল আর কি চারটের দিক করে বৈরম সময়তে বা ছটার দিক করে যে স্লটটা ছিল তখন কিন্তু এখানে একটা মেঘের মতো দেখাচ্ছিলো এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন কিন্তু কোথাও সেরকম দেখাচ্ছিল অর্থাৎ সতেরো তারিখে যে বৃষ্টিপাতের ব্যাপারটা পূর্বাভাসটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট তাতে কিন্তু কিছু নাই বলেই মনে হচ্ছে তো আমরা বজ্রবৃষ্টি মোটে চলে যাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না এই এলাকাতে একটু দেখা মেঘালয়ের দিকে এখানে মায়ানমারের দিকে দেখালেও এখানে কিন্তু সতেরো তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের ব্যাপার দেখাচ্ছে না অর্থাৎ যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল কলকাতা সংলগ্ন এলাকাতে সেটা কিন্তু সতেরো তারিখের দিকে এখন আর দেখাচ্ছে না অর্থাৎ বৃষ্টিপাতের ব্যাপার আর থাকছে না আঠেরো উনিশ কুড়ি দেখি আমরা কোনো বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাত কিন্তু কোনো রকম কোনো পূর্বাভাস আমরা কুড়ি তারিখ পর্যন্ত পাচ্ছি না তবে আপডেটগুলিতে এখনো পরিবর্তন আসতে পারে তাপমাত্রা আরও বাড়বে ফলে চেঞ্জ আসতেই পারে এবারে যেটা হচ্ছে এইখানে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখেছিলাম আগের আপডেটগুলিতে যেটা বর্তমানে যেটা রয়েছে এখানে একটা ঘূর্ণাবর্ত থাকছে ফলে এটা এগোচ্ছে এইদিকে ফলে এই দিকে কিছুটা বৃষ্টিপাত হতে থাকবে এই এলাকাতে বুঝতেই পারছেন তো এখানে বারো যার ফলে বারো তেরো চোদ্দো এইগুলোতে এই কোথাও কোথায় এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এইটা চলে যাওয়ার পর এইখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটার ফলে এখানে বৃষ্টিপাত আসতে পারে আমরা বায়ু ঝাপটা মোটে দেখবো তো একবার দেখে নিই এখানে যেটা আমরা আগের আপডেট দেখছিলাম বেশ শক্তিশালী একটা ব্যাপার হচ্ছিল আর কি তো এখানে একটা ঘূর্ণাবর্ত এই যে শত তারিখের দিকে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যার প্রভাবে এইখানে মালাক্কা প্রণালী এবং পোর্ট ব্লেয়ার মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এখানে এবং আন্দামান সাগরের দিকে বৃষ্টিপাতের একটা ব্যাপার দেখা যাচ্ছে খঙ্গে ঘূর্ণাবর্ত এখানে কিন্তু আঠেরো তারিখের দিকে এই বৃষ্টিপাত এর ফলে বেড়ে যেতে পারে এবং এই এলাকা দুর্যোগপূর্ণ থাকতে পারে দেখুন এর প্রভাব বাংলার দিকে যাবে কিনা সেটা অবশ্যই আমরা দেখব তাপমাত্রাতে পরিবর্তন থাকলে তবেই কিন্তু বাংলার দিকে এগোনো সম্ভব যদি শক্তি বাড়াতে পারে আর এখানে যেটা দেখা যাচ্ছে যে এটা ফলে শনিবার এই এলাকা এটা কিন্তু আস্তে আস্তে আন্দামান সাগরের দিকে যাচ্ছে এবং এই আন্দামান নিকোবর এখানে কিন্তু বৃষ্টিপাতের ফলে হবে দেখতেই পাচ্ছেন এবং শক্তি বাড়ছে উনিশ কুড়ি তারিখের মধ্যে এবং আস্তে আস্তে কিন্তু এটা উত্তর দিক করে সরছে অর্থাৎ এই এলাকার মধ্যে চলে আসছে এবারে এইটা একটা কিন্তু এই এলাকার ফলে জোরালো হচ্ছে এটা বুঝতে পারছেন তো আমরা এই দেখুন এই মডেলটা আমরা জি এফ কিন্তু দেখছি না আমরা যেটা চি এফ এই মডেলটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কুড়ি তারিখের দিকে শক্তি বাড়াচ্ছে এইটা হয়তো নিম্নচাপের মতো করে হয়তো থাকবে এটা ধীরে ধীরে এদিকে কিন্তু মুভ করছে এবারে ব্যাপার হচ্ছে কি এটা যদি আরও শক্তি বাড়াতে পারে তাহলে এটা এই দিকে টানতে পারে এখন ব্যাপার হচ্ছে কি কোন দিকে টানবে তাম এর জন্য আমাকে যেতে হবে তাপমাত্রা তাপমাত্রা মোড়ে সেখানে একবার দেখলেই ব্যাপারটাকে পরিষ্কার হয়ে যাবে এটা কোন দিকে এর মুভমেন্ট হতে পারে দেখুন এখানে যেটা রয়েছে আমরা তাপমাত্রা মোড়ে চলে রয়েছি তো এই জায়গাগুলোতে কিন্তু এখনও সাতাশ ছাব্বিশ বুঝতেই পারছেন তো এখনও তাপমাত্রা বাড়বে তখন আরো পরিবর্তন হতে পারে এখন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব উত্তর এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যেগুলো রয়েছে এবং মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি যে এলাকা এখানে কিন্তু তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ অর্থাৎ এখনও কিন্তু এখানে ফেভারেবেল কন্ডিশন নাই যে এখানে নিম্নচাপ এদিকে এগিয়ে আসতে পারে কিন্তু এই এলাকাগুলি কিন্তু আঠাশ অ্যাচিভ করে নিয়েছে অর্থাৎ এই এলাকাগুলিতে কিন্তু আঠাশটা আসছে অর্থাৎ এই জন্যই এখানে কিন্তু তাপমাত্রা এখানে ফেভারেবল কন্ডিশন থাকছে যার ফলে এখানে কোথাও এখানে কিন্তু নিম্ন এরকম ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং এগুলিতে দেখা যায় এবং এখন এই দিকগুলোতে কিন্তু এখন আঠাশ উনত্রিশ মতো থাকছে বুঝতে পারছেন তো আঠাশ মানে আঠাশ উনত্রিশ মানে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকছে তার মানে যদি এটা টোপকে দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই দিকেই দক্ষিণ ভারতে কিন্তু টেনে নেওয়ার সম্ভাবনা খুব জোর হলে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেতে পারে এবং এরপর এখানে এদিকে মুখ করার সম্ভাবনা কিন্তু নেই যেহেতু ফেভারেবল কন্ডিশন নেই তাপমাত্রা যদি এটি বড় কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা যাই হোক যেটাই হোক সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে এইদিকে উপর দিকে না গিয়ে এটা কিন্তু সোজা এদিকে চলে আসতে পারে মানে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু এই যে এলাকার মধ্যে কিন্তু কোথাও এটা চলে যেতে পারে এর যদি এটা শক্তি বাড়িয়ে ফেলতে পারে আমরা বায়ু ঝাপটা মোটে একবার নিয়ে যাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝে যাবেন তো কারণ বিষয়গুলিকে বুঝতে হবে তাহলে এই ব্যাপারটা আপনারাও বুঝতে পারবেন যে এটা কোন দিকের গতি গতি প্রকৃতি হতে পারে এর কিন্তু এর মধ্যে গতি মোটামুটি দেখুন আমরা গাস্টিং পাচ্ছি প্রায় সত্তর ছিয়াত্তর পেয়ে যাচ্ছি সুতরাং একটা একটা নিম্নচাপও হতে পারে অথবা শক্তি বাড়াতে পারলে একটা ঘূর্ণিঝড়ও হতে পারে অথবা ওই অতি গভীর বা গভীর নিম্নচাপ বা এরকমও হতে পারে এগুলো এখনও টাইম রয়েছে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আমরা এখনও পাচ্ছি এখনই হানড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না এগুলি এখন তৈরি হয়ে যাবে কিন্তু আমরা যেটা দেখছি সতেরো তারিখের দিক থেকে একটা এইভাবে ঘূর্ণাবর্ত তৈরি হবে এই এলাকাতে ঠিক ভারত মহাসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝামাঝি এই বা এলাকাতে আর কি তো সে সেটাই হয়তো উত্তর পূর্ব দিক করে একটু করে এগোতে থাকবে যেটা আন্দামান সাগরে গিয়ে কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে ধীরে ধীরে এভাবে চলে যাবে এবং এখানে কিন্তু ঘূর্ণাবর্তটা এখানে একটু শক্তি বাড়াতে পারে ফলে নিম্নচাপ এরিয়া থেকে সেটা কিন্তু নিম্ন চাপে পরিণত হয়ে যাবে সেটা চাওয়া সম্ভব না তারপরে সেটা গভীর হয় না অতি গভীর হয় না তারপরে আর কী হয় সেগুলো এখনও আপডেট আসবে সেগুলো আমরা জানাবো আর আশা করি বুঝতে পেরেছেন এর প্রভাবে কিন্তু এই এলাকা দুর্যোগপূর্ণ থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্কতা এখানে জারি হবে নিশ্চয়ই যদি এগুলি হয় এবারে আমরা যেটা বুঝতে পারছি সেটা কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই কিন্তু তাপমাত্রা সাগরে বেড়ে গেলে আঠাশ ডিগ্রি বা উনত্রিশ ডিগ্রি অ্যাচিভ করে নিতে পারলে সুতরাং তখন কিন্তু টানার চান্স থাকবে তো এগুলি কিন্তু আগামী দিনে গরমের উপর নির্ভর করছে আশা করি বুঝতে পারছেন এলাকাগুলি কেমন কেমন হতে পারে আর এখানে কিন্তু সেই এই মুহূর্তে বড় কোনো দেখুন এখানে বায়ু প্রবাহ কিছু আছে কিনা একবার দেখে নিন আগামী দিনগুলিতে একটা ষোলো তারিখের দিকে হয়তো দমকা হাওয়া একটু বইতে পারে এমন একটা সম্ভাবনা থাকছে উপকূলের দিকে জায়গাগুলোতেও মোটামুটি বুঝে দিলেন সুতরাং পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এখনও পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুড়ি তারিখ পর্যন্ত শুকনো থাকতে পারে এমনটা পূর্বাভাস উঠে আসছে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি বৃষ্টি হয় তাহলে কখন হতে পারে এরকম অনেকে জিজ্ঞেস করছেন তারপর হচ্ছে গিয়ে বৃষ্টিটা নির্ভর করছে প্রচণ্ড গরমটা নির্ভর করলে স্থানীয়ভাবে মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও কিন্তু যেটা রয়েছে জেলার দিকে যেগুলোতে কিন্তু একদম সকালের দিকে একটু আমেজ থাকবে শীতল আমেজ থাকতে পারে মোটামুটি হোলি পর্যন্ত থাকার সম্ভাবনা হয়েছে তারপর আস্তে আস্তে এগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা এবারে আমরা দেখে নিচ্ছি একটা জায়গায় ক্লিক করি কলকাতাটাতে ক্লিক করলাম তেত্রিশ ডিগ্রি বারো তারিখে তাপমাত্রা বাড়বে চৌত্রিশ ডিগ্রি তেরো চোদ্দোর মধ্যে কিন্তু এটা পঁয়ত্রিশ ডিগ্রিতে চলে যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রির পর পনেরো থেকে ষোলোর মধ্যে এটা চলে যাবে সাঁত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ বুঝতে পারছেন সুতরাং পনেরো তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বাড়বে মানে বর্তমানে যেটা রয়েছে চৌত্রিশ সেটা চলে যাবে এক থেকে দু ডিগ্রি আরও বেড়ে যেতে পারে এবং এখানে একটা বড়ো ব্যাপার দেখুন ষোলো তারিখের তাপমাত্রা বলছে সাঁত্রিশ বেলার দিকে এবং দুপুরের দিকে আটত্রিশ কলকাতার আশেপাশে তারা মানে ষোলো তারিখে কিন্তু তাপমাত্রা আরও অনেকটা বেড়ে যেতে পারে এবং সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে আবার ওই ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে অর্থাৎ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এই রকম ব্যাপারটা কিন্তু দেখা যেতে পারে সাঁইত্রিশ ডিগ্রি অ্যাভারেজ ধরে রাখতে পারেন কুড়ি তারিখের মধ্যে এই অবস্থা রোদ ঝর্ম আকাশ প্রখর তেজ এবং তাপমাত্রা অনেকটাই বাড়ছে অর্থাৎ গরম যেটা বলেছে এবছর হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং হিট ওয়েভ যেটা বলেছে এই উড়িষ্যা এই এখানে যেটা রয়েছে গুজরাট এদিকে কিন্তু হিট ওয়েভ শুরু হবে এমনটা বলেছে সুতরাং তাপমাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে তবে বাংলার জন্য যেটা রয়েছে মাঝে মধ্যে বিঘ্নিত হতে পারে এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে আমরা কিন্তু বলে দিচ্ছি তো এরকম ব্যাপার এখনও কিন্তু এই মুহুর্তে আমরা কিন্তু কোথাও দেখলাম না কিছু রয়েছে সুতরাং এখনও শুকনো আবহাওয়া থাকবে এমনটা প্রবাস রয়েছে এবং সাইক্লোন বা নিম্নচাপ এইগুলো যত সম্ভাবনা সেগুলো কিন্তু এখনও ফেভারেবল পাচ্ছি না তো আমরা সেটা চেক করে দেখলাম দেখুন এবারে যেটা হচ্ছে যে ঢাকার দিকে আমরা ক্লিক করেছি এখানেও কিন্তু তাপমাত্রা এখন বত্রিশ ছেত্রিশ এরকম থাকার সম্ভাবনা আছে চৌত্রিশ থাকবে পনেরো তারিখ থেকে এবং বেড়ে যাবে ষোলো তারিখ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ পর্যন্ত ঢাকার দিকে আশেপাশে সুতরাং বাংলাদেশের এই এলাকাতে মোটামুটি মধ্যভাগের দিকে বলুন এদিকে ছ পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা মেহেরপুর যশোর এই সময় ঝিনাইদ এই দিক মানে খুলনা বিভাগের ওই দিকটাতে আর কি এখানেও কিন্তু বত্রিশ একত্রিশ বত্রিশ চলছে এবার এটাও কিন্তু তাপমাত্রা বেড়েছে চৌত্রিশ চলে যাবে অর্থাৎ পনেরো তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি অনুভব করতে পারবেন এর পাশাপাশি সতেরো আঠেরোর মধ্যে একটা ভালোই কিন্তু গরম অনুভব করতে পারবেন তো এরকম কিন্তু ব্যাপার রয়েছে এগুলিকে আমরা একটু উপরের দিকে যদি আউট দেখি উত্তরের দিকে দেখুন রংপুরের দিকে নয় ক্লিক করলাম তো রংপুরের দিকেও কিন্তু তেত্রিশ রয়েছে এবং আগামী দিনে পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কুড়ি তারিখের মধ্যে ছত্রিশ ডিগ্রি চলে যাবে এখন এখানে বৃষ্টিপাতের এখনও কিন্তু কোনো ব্যাপার দেখা যাচ্ছে না গুয়াহাটি আসাম এই দিকেও কিন্তু তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি পৌঁছে যাবে পনেরো তারিখের মধ্যেই অর্থাৎ পনেরো তারিখ থেকেই তাপমাত্রা দিয়ে অনেকটাই বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে এখানে কিন্তু আর ব্যাপার কিন্তু কোনো বৃষ্টিপাতের ব্যাপার নেই শুধুমাত্র তাপমাত্রা তাপমাত্রা কিন্তু বাড়ার ব্যাপার শিলচর আসাম এখানে ক্লিক করা হয়েছে এখানেও কিন্তু তাপমাত্রা এখনও পর্যন্ত বত্রিশ ডিগ্রি থাকবে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এখানে যেটা হচ্ছে তেত্রিশ চলে যাচ্ছে ষোলো এখানে কিন্তু একটা অ্যাভারেজ রয়েছে বত্রিশ তিনের মধ্যে একত্রিশ তিরিশ বত্রিশ এইগুলোর মধ্যে কিন্তু এখন আগামী দিন ঘোরাফেরা করতে পারে কিন্তু এইখানে পশ্চিমাঞ্চলের দিকেও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে আমরা দেখে নিচ্ছি দুর্গাপুর এইখানে কি হতে পারে এদিকেও কিন্তু তেত্রিশ ডিগ্রি পর্যন্ত এখনও দেখা যাচ্ছে আর চোদ্দো তারিখ পনেরো তারিখ থেকে তাপমাত্রা পৌঁছে যাবে একদম বেড়ে পঁয়ত্রিশ ষোলো তারিখে ছত্রিশ সতেরো তারিখে পার্টি ক্লাউডি স্কাই বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এবারে যেটা হচ্ছে যে ছত্রিশ উনিশ তারিখে ছত্রিশ এবং সাঁত্রিশ কুড়ি তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে না বেশ গরম হবে কুড়ি তারিখ থেকে গত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান এদিকে দুই মেদিনীপুর এবং যেটা হচ্ছে ঝাড়গ্রাম এদিকে কিন্তু ভালোই গরম থাকবে ঝাড়গ্রামে ক্লিক করছি আমরা দেখুন ঝাড়গ্রামের দিকে এমনিতেই দেখা যাচ্ছে যে চৌত্রিশ প্রায় উঠেই গেছে এবং তেরো তারিখ থেকে পঁয়ত্রিশে গন্ডি ছুঁয়ে নেবে এছাড়া পনেরো তারিখের থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু চোদ্দো তারিখ থেকে ছত্রিশ হলে যাবে পনেরো তারিখ থেকে সাঁত্রিশ অর্থাৎ ঝাড়গ্রামে তাপমাত্রা আরও আগে বাড়বে এবং এখানে কিন্তু আটত্রিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে ষোলো তারিখের মধ্যেই আটত্রিশ ডিগ্রি চলে যাবে এবং আগামী দিনে সতেরো তারিখ একটু দমকা হাওয়া বইতে পারে এবং সাঁত্রিশ ডিগ্রি অ্যাভারেজ কিন্তু এখানে বিরাজ করবে কুড়ি তারিখের মধ্যে মোটামুটি বোঝাই যাচ্ছে যে ভালোই কিন্তু তাপমাত্রা আগামী দিনে রয়েছে এবারে একটু উপকূলের দিকে ক্লিক করে দেখি দীঘা দীঘার দিকে যেটা রয়েছে এখানে কিন্তু মোটামুটি উনত্রিশ তিরিশ বা একত্রিশ ম্যাক্সিমাম থাকতে পারে আগামী দিনগুলিতে এবং এখানে কিন্তু দমকা একটা হাওয়া চলবে এখানে কিন্তু হাওয়া চলবে এবং রোদ ঝরমের আকাশ থাকবে তিরিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করা সম্ভব না সর্বনিম্ন তাপমাত্রা জেনে লাভ নেই মোটামুটি কুড়ির আশেপাশেই ঘোরাফেরা করবে এই রয়েছে লেটেস্ট ট্যাবলেট আর মনে হয় কোথাও ক্লিক করার দরকার নেই মোটামুটি বুঝে গেলেন যে সব দিকেই তাপমাত্রা বাড়ছে আর যেটা এই যে নিম্নচাপের মতো করে যেটা বলার চেষ্টা কর সেটা কিন্তু এখনও এর গতি প্রকৃতি কিন্তু যেটা বোঝা যাচ্ছে এখানে রয়েছে এটা শক্তি বাড়ালে এই দিকেই সম্ভবত এসে দক্ষিণ ভারতের দিকে টানতে পারে যদি এটা বেরিয়ে আসে এখানে তাহলে কিন্তু এই দিকে টানতে পারে কারণ ফেভারেবেলের তাপমাত্রা এই দিকে কিন্তু এখনও নেই সুতরাং এই দিকে যাওয়ারই সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে এতে তাপমাত্রা বেড়ে সাগরের তাপমাত্রা বেড়ে গেলে তখন কিন্তু টানাটানি হবে এটা নিয়ে কোন দিকে যাবে আপাতত এটা কি হবে না হবে আমরা নিয়মিত আপডেট দেব নজর রাখবেন আপনারাও কিন্তু বুঝতে পারবেন এর ফলে বৃষ্টিপাত এই এলাকাতে হতে পারে সেটা আপনাদের দেখিয়েছিলাম আগেই তো দেখুন এখানে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাতে তারপর কোথায় যায় সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো কি হচ্ছে না হচ্ছে আপডেট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ